أنا
হ্যালো আমার ওস্তাদ অরুণ ভাই আজকে ইউটিউব চ্যানেলের ছবিটা দিয়ে দিব আমরা দারুণ জয় এনেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে আমাদের শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের এই শিল্পী সমিতি আমাদের এই শিল্পের উন্নয়নের জন্য যতটুকু করার সবাই আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করবো। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। অবশ্যই আসলে আজকে অনেকে হয়তো ব্যক্তিগত কারণে আসেনি বা আসতে পারেনি, তারা যখনই আসবে তাদের জন্য এই দরজা খোলা, তাদের জন্য আমাদের মানে সবকিছু উন্মুক্ত থাকবে। তারা যখন আসবে তারা শপথ নেবে এবং তারা অবশ্যই আমাদের সাথে একসাথে মিলেমিশে আমরা কাজ করবো। এবারে নির্বাচনটা আমরা দেখলাম দেশ বিদেশ থেকে যে পরিমাণ মানুষ আসলে আপনাদের এই নির্বাচনটা ফলো করেছে দেখেছে, এটা আগে কখনো দেখা যায়নি, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন দর্শকদের মানে এত কেন আগ্রহ, কি মনে হয় বাংলা সিনেমার প্রতি আগ্রহ আপনাদের প্রতি? অবশ্যই বাংলা সিনেমার প্রতি আগ্রহ, বাংলা সিনেমার আবেদন আজীবন থাকবে, এটাই আরেকবার প্রমাণ করলো। বাংলা সিনেমার আবেদন ফুরিয়ে যায়নি, আমরা যদি আবার ভালো ভালো কাজ নিয়ে আসি দর্শক অবশ্যই আমাদের পাশে থাকবেন। এবং এই যে পুরো নির্বাচন জুড়ে সারা বিশ্বের বাঙালিরা বাংলাদেশিরা ছিল আমাদের পাশে, সারাক্ষণ আমাদেরকে সাপোর্ট করে গেছে, তাদের কাছে অনেক ধন্যবাদ। তারা যে এই শিল্পকে এবং আমাদের শিল্পীদেরকে অনেক ভালোবাসে সেটা
আবারও প্রবল করেছে এবং বাংলা সিনেমা বাংলা চলচ্চিত্রের এই জগৎ চির অম্লান হয়ে যাবে সবার ভালো লাগবে এটা একটা ছোট কোশ্চেন যে এই নির্বাচন কভার করতে আমরা আবার তারার মেলা এই অ্যাডভেন্সিতে এবং আপনি এই ফিল্ডটা কতটুকু করেছেন এবং আপনারা এই নব্বই এর দশকে আপনাদের যে সুদিন চলচ্চিত্রের এই সুদিন ফিরিয়ে আনার জন্য আপনারা কি ভূমিকা রাখবেন আসলে চলচ্চিত্রের আবেদন আজীবন ছিল আছে এবং থাকবে এটা এই নির্বাচন হিসেবে আমরা আবারও তা দেখেছি মানুষের ভালোবাসা মানুষের ইচ্ছা সমস্ত কিছু ছিল আমাদের এবং আমরা তাদেরকে নিয়েই কিন্তু আমরা আজকে মানুষের জন্য কিন্তু ফ্রেডাস হয়েছি মানুষের জন্যই কিন্তু একজন নিপুণ কাঞ্চন হয়েছে মানুষের জন্যই কিন্তু আজকে নিপুণ কাঞ্চন